একদিকে চলছে ঘর ঘর সুশাসন, আর অন্যদিকে প্রশাসনিক আধিকারিকদের তালাবন্দি করে বিক্ষোভ দেখাচ্ছে জনগণ। এ কোন রাজ্য? হ্যাঁ, ঠিক ধরেছেন, এ ত্রিপুরা রাজ্য, যেখানে হাজারো দুর্নীতির পাহাড় থাকা সত্ত্বেও শাসকদল বুক ফুলিয়ে বলতে পারে সবকা সাথ সবকা বিকাশ। এই বিকাশের নমুনা আজ কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে তারই প্রমাণ নিয়ে হাজির নিউজ বাংলা নেটওয়ার্ক। আমরা আজ দেখাব উত্তর ত্রিপুরার পানিসাগর থানার অধীন উত্তর দেওছড়া গ্রাম পঞ্চায়েতের কেচ্ছা কাহিনী। সূত্রের খবর, এই পঞ্চায়েতে দীর্ঘদিন ধরে চলছে স্বজন পোষণ। ন্যায্য বেনিফিশিয়ারিদের বঞ্চিত করে সমস্ত রকম সুযোগ সুবিধা ভোগ করছেন শাসক দলীয় জনপ্রতিনিধিরা, বাদ পড়ছেন না চুনোপুটি নেতারাও। জানা যায় প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বন্টন নিয়ে ক্ষিপ্ত হয়েছেন জনতা। ডি লিস্টে 11 জন বেনিফিশিয়ারির নাম রয়েছে, তার মধ্যে বেশিরভাগ শাসক দলের জনপ্রতিনিধি থেকে শুরু করে মন্ডল নেতা, যাদের বাড়িতে দোতলা বিল্ডিং রয়েছে। এই 11 জন বেনিফিশিয়ারিদের মধ্যে তালিকায় নাম রয়েছে খোদ পঞ্চায়েত প্রধানের স্ত্রীর, রয়েছে মন্ডল সদস্য গৌরাঙ্গ দাস, বিজেপি কর্মী জয়কুমার দাস সহ অনেকের। বিশ্বস্ত সূত্রে খবর, পঞ্চায়েত প্রধানের বাড়িতে রয়েছে দ্বিতল পাকা বাড়ি, পাশাপাশি অন্যান্যদেরও পাকা বাড়ি রয়েছে বলে খবর। এই লিস্ট আউট হতেই প্রকৃত প্রাপকরা, অর্থাৎ যাদের একটি ঘর খুব প্রয়োজন ছিল, তারা বিক্ষোভে ফেটে পড়েন। আজ সকাল আনুমানিক 11 ঘটিকায় উত্তেজিত জনতা উত্তর দেওছড়া পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেয়। জনতার রোষানল থেকে বাঁচতে পালিয়ে বাঁচেন পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সচিব, কারুর দেখা মেলেনি, ছিলেন শুধু জিআরএস। এই ঘটনার খবর পেয়ে ছুটে আসেন পানিসাগরের ভিডিও, কিন্তু তিনিও ছাড় পাননি। অবশেষে ছুটে আসতে হয় এডিএম সাহেবকে। উত্তেজিত জনতার প্রশ্নের উত্তর দিতে গিয়ে ব্যর্থ প্রশাসনিক কর্মকর্তারা, অবশেষে এডিএম বিষয়টি এক সপ্তাহের মধ্যে দেখে দেওয়ার আশ্বাস দিলে তালামুক্ত করেন এলাকাবাসী। এখন দেখার বিষয় এক সপ্তাহের মধ্যে কতটুকু কি করতে পারেন প্রশাসন, 23-এর নির্বাচনের আগে এ ধাক্কা সইতে পারবে তো গেরুয়া শিবির, এটাই লাখ টাকার প্রশ্ন। কিছু জনসাধারণ থেকে লাভের লেগে কাজ করি, আমরা ব্যক্তিগত স্বার্থটাকে সবচেয়ে বড় দেখি না, কিন্তু আমাদের মন্ত্রিসভা সিদ্ধান্ত পাঠাইছে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, এই কথাতে বিশ্বাস আমি মানুষ বামফ্রন্টে স্যার একটু স্যার একটু 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 এই পঞ্চায়েতে কিছু নাই, ব্লকের অফিসে সাব কমিটির চেয়ারম্যান। তো এটা পঞ্চায়েতের বিষয়ে, পঞ্চায়েতের আধিকারিকরা কোথায়, বিডিও সাহেব কোথায় আছে কিনা আছেন, আপনার ডেজিগনেশনটা বলুন, আপনি পঞ্চায়েতের কী বা সরকারি কোনো আপনার ডেজিগনেশন আছে, আপনি যে পঞ্চায়েতের ঘর নিয়ে কথা হইতেছেন, হ্যাঁ আপনার ডেজিগনেশন জানতে চাই। বিষয়টা তো ওবিসির বিষয় না, ওবিসিটা পঞ্চায়েতের বিষয়, ঘর নেওয়া বিষয়, কথা বললে বিডিও সাহেব বলবেন, পঞ্চায়েতের দায়িত্ব বলবেন, উনি কিন্তু বলতেই পারেন না। বিধানসভা যাওয়ার সত্ত্বেও মানে আমরা একটা সংসদ হয়ে গেছে পঞ্চায়েতে, এই পঞ্চায়েতের মেয়েদের সংসদের মেয়েদের পাশ করা ছিল, এখন আমরা নামটি পাঁচা বইটা সেটা এলার গতি কীভাবে আইলো এটা আমরা আর লাগি, আমরা আজকে পঞ্চায়েত তালা করার লাগি আমরা বেশি। আপনারা কী চাইতেছেন? আমরা চাইতেছি গড়টা মানে আমরা ইনকোয়ারি চলতো, এই যে ওয়াটার মেয়েদের যে আর গড়টি আইসে এরা পাওয়ার যোগ্যতা নেই এটা দেখার লাগি, এবং হ্যাঁ এরপরে তো আরও গড় আয়া গেছে, বিভিন্ন গড় আয়া গেছে, এই গড়ের মেয়েদের আমরা নাম আর ছিল না, পৌঁছেছে পেমেন্ট লোডিং গড় এটি আমরা দিতে পারছি না, তখন ডি লিস্টের গড় আইসো আমরা ফার্স্ট লোডে দেওয়ার কথা ছিল, আমার 15,000 টাকার কাঠ বিনাশ করছে এরা ফার্স্ট লোডে গড় দিব কইরা, তখন অব্দি মন্ত বিধানসভা আয়ে গেছে তখন মন্ত আমার গড় নাই, আমি কিতা বুঝবার লাগে আইসি প্রধানরে আমি জিগাইছি যে আমার গড়টি কই, এটাই না কখন এই গড়টি যে আইসে এটা মানে কোনো পাস পাস যে হয়েছে তাই না জানে না, এটা রেকর্ডিংও আছে মোবাইলে,
রেকর্ডিং শুনতে সাইন দিত তো আমরা শুনতে পারবো, সে কোনো অসুবিধা নেই পাইছি না। না কোথা নেগা তো অফিসে মানে অফিসে ডিউটি ছিল, আমরা জল জীবন দ্বারা যেতে পাইছি না, জল পাইছি না, হ্যাঁ পাইছি না। আরও বিভিন্ন সমস্যা আছে এলাকাতে, এটি কোনো এরা এরা এটি দেখতে কোনো ইচ্ছুক না। আর এরা খালি অফিসে বইয়া বইয়া খালি মানে সিলেকশন করে দুইজন আর তিনজন, আর আমরা পদ আছে অনেক মানুষ, এরা কোনো দুঃখ জিজ্ঞাসা করে না, এরা জানে না কিভাবে বল কি আয় যায়। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।